আসসালামু আলাইকুম মাস্টার একাডেমির আট নম্বর লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তাইন বিল্লা আজকে আমাদের রুটিনের দ্বিতীয় ক্লাস এর আগের প্রথম দিনটি মিস করেছিলাম তারপরের ক্লাসটি আমরা গতকাল নিয়েছিলাম তো আজকে আমরা মূলত আলোচনা করব যে আপনার এর আগের দুই ক্লাসে কোনো সমস্যা আছে কিনা যদি কারো এর আগের দুই ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে আজকে আপনারা আমাদেরকে জানাতে পারেন কি সমস্যা আমাদের আজকে যদিও বারো মিনিট আমরা লেটে লাইভে এসেছি আমার একটু আমি একটু ভুলে গিয়েছিলাম আমাকে আমার কিছুক্ষণ পরে মনে হয়ে গেছে যে আজকের ক্লাসটা আমি ধরে নিয়েছিলাম যে গতকাল ক্লাস হয়েছে আজকে হয়তো হবে না এটা আমার মনের ভুল ছিল তো আমি পরে বুঝতে পারি যে না আজকেই আমার ক্লাসের কথা এই আমি আসি একটু দেরি হয়ে গেছে প্রিপারেশন নিতে নিতে সেই জন্য আমি দুঃখিত তো ওকে যা কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন আমরা আজকে আমাদের এই গত দুই ক্লাসের লাইভের কোয়েশ্চেন পর্ব আজকে আলোচনা করব। সুতরাং যদি কারো কোনো কোয়েশন থাকে আলোচনা করতে পারেন আমরা এগুলো নিয়ে রিভিউ করব। তো এনিওয়ে আলোচনার মাঝখানে যদি কেউ কোয়েশ্চেন করতে চান কোশ্চেন করতে পারেন আমি টপিক্সগুলো বলছি এর আগে আমরা প্রায় সাতটি ক্লাস করেছি এই সাতটি ক্লাসে আমরা বিভিন্ন টপিকস শিখিয়েছি সব কিছুই মূলত ফান্ডামেন্টালস ছিল তো ফান্ডামেন্টালগুলো যারা শিখেছেন অনেকেই হয়তো ভিডিওগুলো দেখেছেন অনেকেই দেখেননি তো আমরা চেষ্টা করবো আগের ভিডিওগুলোকে ফেসবুক থেকে যেহেতু ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে হয়তো কমিউনিটি রুলস ব্রেক হয়েছে কিনা আমি বুঝতে পারিনি বাট আমরা সেই সবগুলো ভিডিওকে আপডেট করে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব সুতরাং আমরা আপনারা আমাদের যে ফেসবুকের আমাদের মাস্টার একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আপনাদের সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য আমি বলবো যাতে আপনারা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনারা সেটা পেয়ে যান সেই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আর এর আগের যে সাতটি ক্লাস হয়েছে সেই সাতটি ক্লাসে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল জিনিসগুলো বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ঢঙে আপনাদের সাথে আলোচনা করেছি অনেকেই হয়তো বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন অনেকেই দেননি যারা গুরুত্ব দেননি তাদেরকে বলবো যে এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে ওয়েল তাহলে আপনাদের এই বিষয়টি নিয়ে আর ভাবতে হবে না বাট যদি না জানা থাকে যারা একদম নতুন তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভাববেন এবং একটি ভিডিও একবার না অনেকবার আপনাকে দেখে বুঝতে হবে তারপরও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা লাইভ ক্লাসে এসে কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করে কোশ্চেন আনসার পেয়ে কিন্তু আপনারা সেগুলো সলভ করে ফেলতে পারেন ওকে তো যদি শিখে যান কোনো জিনিস যদি শিখতে থাকেন কন্টিনিউয়াস এভরিডে অল্প অল্প করে যদি শিখতে থাকেন তাহলে আপনারা কিন্তু ভালো করবেন আস্তে আস্তে ভালোর দিকে এগোতে পারবেন যদি না শিখে বসে থাকেন যে আরও কিছু সামনে প্রোগ্রামিংয়ে ক্লাস শুরু হোক বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আলোচনা হবে তখন আমরা শিখব জয়েন করবো আসলে এটা কিন্তু হয় না আমার যে এক্সপিরিয়েন্স তাতে বলে যে কোনো শেখার অল্প থেকেই শুরু করতে হয় পরবর্তীতে আপনি যদি বেশি দেরি করে ফেলেন সেক্ষেত্রে আপনার জন্য এটা কন্টিনিউ করা বা প্রোগ্রামিংয়ে মনোযোগ দেওয়াটা অনেক টাফ হয়ে যায় সুতরাং এখন বেসিক লেভেল একদম স্টার্টিং লেভেলে আমরা আছি এই সময়ের ভিডিওগুলো দেখা আপনার জন্য যতটা সহজ এবং ইজি মানে সহজ এবং বোধগম্য হবে পরবর্তীতে কিন্তু সেটা এতটা হবে না আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে আমরা রাইট সুতরাং আমি রিকমেন্ড করব যে সবগুলো ভিডিও এর আগের ক্লাসের ভিডিওগুলো আপনারা কয়েকবার দেখে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং কোথাও সমস্যা হলে আমাদের সাথে লাইভ ক্লাসে এসে শেয়ার করুন সেইগুলো আপনাদের কোয়েশ্চেনের আমরা যথাসাধ্য আনসার করার চেষ্টা করব। এছাড়া কিন্তু সামনের দিকে যদি এগুয়ে যা মানে সামনের ক্লাসে যতই আমরা ক্লাস ফরওয়ার্ড করতে থাকবো ততই কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য তো সুতরাং আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ক্লাসের এখানেই শেষ করছি আশা করছি আমাদের ক্লাসগুলো আপনারা লাইক করবেন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে পরবর্তীতে কিন্তু আপনারা লিখেও আমাদেরকে জানাতে পারেন অনেকে হয়তো এখন লাইভে নাই পরবর্তীতে আসবেন ভিডিওটি দেখবেন তো ভিডিও দেখার মুহুর্তে যদি কোনো আপনাদের সমস্যা থাকে এর আগের ক্লাসগুলো দেখার পর অবশ্যই তা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাইভে কমেন্টসগুলো করতে পারেন বা অফলাইনে কমেন্টসগুলো করে রাখবেন আমরা যখন কমেন্টসগুলো দেখব তখনই উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা ভিডিওগুলো এর আগের ক্লাসের ভিডিওগুলো যদি বারবার দেখেন কয়েকবার যদি দেখেন তাহলে কিন্তু বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে যাবে কারণ এত সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কোনোদিন কোনো বইয়ে বা কোনো অনলাইন টিউটোরিয়ালে কিন্তু এই বিষয়গুলো আপনারা পাবেন না সুতরাং আমার মনে হয় ভিডিওগুলো বারবার দেখাটা খুবই গুরুত্বপূর্ণ আর যেটি আমি রিকমেন্ড করব আপনারা সময় দিয়ে একটু ঠান্ডা মাথায় কোনো ধরনের ডিস্ট্রাকশন যাতে না আসে সেই দিকটা খেয়াল রেখে যদি ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আমার মনে হয় আপনাদের জন্য প্রোগ্রামিং অনেক সহজ এবং মানে বোধগম্য একটু বিষয় হবে তো এই কামনায় আজকের মতো শেষ করছি আগামী ক্লাসে অর্থাৎ আগামী শুক্রবার আমাদের নয় নম্বর লেকচার শুরু হবে সেই ক্লাসে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন